বাংলাদেশ প্রতিনিধি কল্যাণ ট্রাস্ট নামে আরেকটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, সেখানে পদের সংখ্যা হলো 1944। অর্থাৎ দুইটা পদের বিপরীতে একটি ভুয়া চক্র তারা প্রকাশ করছেন। তারা চাকরির বিজ্ঞপ্তি নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে তারা পে অর্ডার 500-250 টাকা করে পে অর্ডার নিয়ে তারা একটি সরকারি ব্যাংক সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছেন প্রতিবদী কল্যাণ ট্রাস্ট। যদিও ওই সোনালী ব্যাংক অ্যাকাউন্টটা খোলার সময় সেখানে তারা নিজের যে প্রতিবদী কল্যাণ ট্রাস্টের যে কাগজপত্র লাগে সে তার কাগজ নেই না নিয়ে তারা একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে টাকাগুলি আসে প্রায় 19 লাখের মতো টাকা আসছে। টাকাগুলি নিয়ে যখন তারা পালানোর পথে ছিলেন আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বিউটি আক্তার গ্রেপ্তার করি। সেই বিউটি আক্তার আমাদেরকে দুইজনের নাম বলেন, এর মধ্যে একজনের নাম হোসেন আপনার আজিজুল হাসান ইমরান আর একজন কবিরুদ্দিন পিয়াস। আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের ব্যাগের মধ্যে থেকে আমরা মালামাল জব্দ করি। আর সেখানে আমরা যারা এই চক্রটা জড়িত ছিল যারা এই কাজটি করতেন বহুদিন যাব যে ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে এমনকি একটা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এবং তারা একথা বলেছেন যে বাংলাদেশ সরকার প্রতি অনুমুক্ত এই কথা বলে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তারা একটা বাড়ির ঠিকানা দিয়েছেন। মালিক আদৌ জানে না এই বাড়িতে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট একটা প্রকল্প আছে, তারা জানে সে একটা জিডি করেছে। এই প্রতারণার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে তারা অনেক টাকা হাতিয়ে নিয়েছেন।